এই মুহূর্তের মধ্যে পাওয়া সব থেকে বড় লেটেস্ট আপডেট, যেখানে ধর ভবানীপুরে বিশাল বড় জয় পেলো পশ্চিমবঙ্গের বিরোধী দল বিজেপি। এবার তৃণমূলের সংখ্যালঘুর 1000টি পরিবার ও 2 সাংসদ এবার তৃণমূল ছেড়ে নাম লেখাতে চলেছেন বিজেপিতে, যেখানে তো এবার বিজেপি সূত্রে এমনটাই খবর। যেখানে তো উপনির্বাচনের আগে এক বড় ধাক্কা খেতে পারে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী দল নেতা সুরেন্দ্র দেবের সভায় দাবি করলেন যে এবার ভবানীপুরে তৃণমূল হারতে চলেছেন, বিজেপির জয় নিশ্চিত। ভবানীপুর কেন, আরও 2 বিধানসভা কেন্দ্রে আমাদের বিজেপি জিতবে, কারণ 2021 নির্বাচনে তৃণমূল কংগ্রেস রাজ্যের বাড়িতে ক্ষমতায় এসে যেভাবে দুর্নীতি ছড়িয়েছে তার বিরুদ্ধে এবার সরাসরি জবাব দেবে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ, এমনটি দাবি করলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। তো বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ দেখবেন। আপনাদের কাছে কেবল ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটাতে একটা লাইক করবেন, ভিডিও নিশ্চয় লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে সেকেন্ডে চেপে দেবেন এইরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। এবার উপনির্বাচনের আগেই বিশাল বড় ভাঙনের মুখে তৃণমূল কংগ্রেস। ভবানীপুরে তৃণমূলের সংখ্যালঘুর 1000টি পরিবার ও 2 সাংসদ এবার তৃণমূল ছেড়ে নাম লেখাতে চলেছেন বিজেপিতে, এমনটাই কিন্তু বিজেপি সূত্রের খবর। শুভেন্দু অধিকারী দাবি করলেন যে এবার ভবানীপুরে আমাদের জয় নিশ্চিত, কারণ ভবানীপুরে যেভাবে সন্ত্রাস ছড়িয়েছে তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে সরাসরি জবাব দেবে এবার ভবানীপুরের সাধারণ মানুষ। তো বন্ধুরা আপনাদের কি মনে হয় ভবানীপুরে কে জিততে পারে, তৃণমূল না বিজেপি? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিচ্ছে কমেন্ট বক্সে, কমেন্ট করতে ভুলবেন না।